নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল সহ এবং প্রিয় এলাকাবাসী আপনারা আমার সালাম এবং অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এলাকাবাসী আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন বক্তার মূল্যবান বক্তব্য শুনেছেন, আপনারা স্বভাবতই ক্লান্ত নাকি ভাই? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু দু একটি কথা বলবো। আমি সুইডেনে আসার এক সপ্তাহ আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য গিয়েছিলাম। অবশ্য উনি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন ইউরোপের বিভিন্ন ইউরোপ সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড সহ বিভিন্ন ইউরোপের দেশগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। সেই দেশে বিএনপি গঠন করার জন্য উনি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, সেটা হয়তো আপনারা পেপার পত্রিকায় পড়েছেন। সেই বিএনপির প্রধান সঞ্চালক হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান তারেক ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি গিয়েছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ করার জন্য। তখন উনাকে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, তারেক ভাই আমি আপনাকে কটিয়াদিরের মাটিতে এমন একটি মটর শোভাযাত্রা উপহার দেব যেটা কিশোরগঞ্জ জেলায় কখনো ঘটে নাই এবং ঘটবেও না। আমি আমার কথা রেখেছি আপনাদেরকে, সেই জন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সেই দিন বিভিন্নভাবে মটর শোভাযাত্রায় সর্বাত্মক সহায়তা করেছেন। আমি আশা আপনারা আমাকে যে সম্মান করেছেন এবং তারেক ভাইয়ের কাছে আমার যে মুখ রক্ষা করেছেন সেজন্য আমি অত্যন্ত নিজেকে গর্বিত এবং আপনাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে বলেছেন আপনি যতগুলি মিটিং এ যাবেন আপনি আমার জন্য দোয়া, সবাইকে দোয়া করতে বলবেন যাতে করে আমি চেয়ে সুস্থ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খাল ধরে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই। আপনারা কি আগামীতে তারেক ভাই হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি দেশনেত্রী হাতকে শক্তিশালী করতে চান? তাহলে আপনার তাহলে আমাদের প্রিয়ত তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আগামীতে আপনাদের পাশে এসে আপনাদের সেবা করতে পারেন। প্রিয় ভাইয়েরা, আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই দায়িত্ব নিয়েছিলাম তখন আমি দেশনেত্রী খালেদা জিয়াকে বলেছিলাম আমি স্বেচ্ছাসেবক দলকে 64 জেলার মতো মধ্যে একটা এমন একটা মডেল তৈরি করব যেখানে স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড পর্যন্ত চলে যাবে, যেটা কি বাংলাদেশ ইতিহাসে একটা বিরল। ইনশাল্লাহ আজকের এই প্রমাণ আপনারা দেখেছেন। সংগ্রামী সাথে ভাইরা বড় দলে একটু প্রতিযোগিতা থাকবে তার মানে এটা নাই, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের মধ্যে থেকে যেন কোনো আওয়ামী এজেন্ট আমাদের এই প্রক্রিয়াকে যেন নস্যাত করতে না পারে। আপনাদের কাছে আমার উদার আহ্বান, প্রতিযোগিতার মাধ্যমে নেতা নির্বাচিত হবে কিন্তু আপনাদের সেই সাথে অত্যন্ত সজাগ এবং সতর্ক সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। সুইডেন থেকে এসে আপনাদের পাশে থেকে দুটি কথা বলতে পেরে আপনাদের সাথে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন কেমন করে আমার পিতা এবং আমার দাদা আপনাদের সেবা করেছেন, ভবিষ্যতে আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। আপনারা জানেন বিএনপি ছাত্রদল যুবদল সবার সাথে সাথে নিয়ে কাজ করে ঐক্যবদ্ধ ভাবে জাতীয়তাবাদী শক্তিকে আর বেগবান করার জন্য আপনাদেরকে সকল দৃঢ়বন্ধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথে ভাইয়েরা, আমি শুধু স্বেচ্ছাসেবক দল করে বলে আমি স্বেচ্ছাসেবক দলের নেতা নই, আমি ছাত্রদল করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি ছিলাম আমল নামান ভাইয়ের সাথে জমি যখন ডাক্তার বিপি ছিলেন। সুতরাং আমি আপনাদের বিএনপির সকলের সবারই আপনাদের কাছের মানুষ। সুতরাং আমাকে যদি কেউ শুধু স্বেচ্ছাসেবক দলের নেতা হবে তাহলে ভুল। আমি বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সবগুলো সংগঠনকে নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ বেগম খালেদিয়া এবং তারেক রহমান যে সকল কর্মসূচি দেবেন সেই সকল কর্মসূচিতে আপনাদের সাথে নিয়ে যে কোনো কর্মসূচিকে আরো বেগবান করে তুলবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সে অনুরোধ যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা অত্যন্ত ক্লান্ত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার জন্য আবারও দোয়া আছে এবং স্বেচ্ছাসেবক দলকে আপনারা এই উদাত্ত সহযোগিতার জন্য
আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসংগ্রাম আফ্রিকা ইরান শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত প্রধান অতিথি ছাত্রসংগ্রামের সংগ্রামী যোগ্য আহ্বায়ক জনাব ভারতী তাহার ভাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উঠেছিলেন। বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সকল ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ, উপস্থিত সকল সদস্যবৃন্দ, আমার সমবয়স্ক ভাইরা, সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সহযোগিতা করেছেন এবং আজকে ইরানবাসী আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকাল আসলে আপনারা জানত অনেক কিছু আমার অভাব ছিল, এই মুহূর্তে আপনাদেরকে দর্শন দিতে চাই না। প্রাথমিক অবস্থায় আমি ওই প্রাথমিক অধিবেশনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। 150 সদস্য বিশিষ্ট অনুমোদন দেওয়া যায় আর ওনারা মিলে একটি প্রস্তাবিত কমিটি আমাদের থানা কমিটির বরাবর আপনাদের মধ্যে কোন দ্বিমত দেখা যায়, আমি কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসাবে আমি আপনাদের কাছে অর্ডার দিয়ে যাচ্ছি, যদি কোনো কারণে আপনাদের মধ্যে একই পদে দুইজন বা তিনজন প্রার্থী আমরা দেখি আপনারা মিলতে না পারেন, আমরা সম্পূর্ণ গণতন্ত্র বড় দল, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে নেতৃত্বের কোন প্রতিহিংসা থাকবে না। আজকে জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে পরিচিতি লাভ করেছে। সারা বাংলাদেশের জনগণের মাঝে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আজকে এর মূল সংগঠন, তার 10-12টি অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের উনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উনি সারা বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে এই বিএনপির ভাবমূর্তিকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি সুদূর বিদেশ থেকে আমাদের এই কটিয়াদি পাকুন দেওয়ার তথা কিশোরগঞ্জ জেলার অনেক নেতা কর্মীর খোঁজখবর রাখেন, যে ভাই এই ধরনের প্রশ্ন আজকে আমাদের নেতৃবৃন্দকে করেছেন। আগামী দিনে আপনাদেরকে বলতে চাই, এই ধরনের প্রশ্নবিদ্ধ প্রশ্ন আর আমাদের নেতা সম্পর্কে করবেন না। জাতীয়তাবাদী দল করেন জাতীয়তাবাদী দলের টিকিট, দলের শীর্ষের টিকিট যে প্রার্থী নিয়ে আসবে আমরা আগামী দিনে সেই প্রার্থীর পক্ষে কাজ করব। আমরা যদিও সহযোগিতা আমরা ওনার নির্বাচন করে দিব, এই কথা আজকে মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে আমি ওটা দিয়ে যাচ্ছি, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আপনারা বিতর্কক্ষণ যাবৎ আমাদের বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের নেতা উনি আমাদের মাঝে এসেছেন, এর জন্য আস্মিতাবাসীর পক্ষ থেকে কটিয়াদি উপজেলা শাখার পক্ষ থেকে উনাকে আবারও ব্যক্তিগতভাবে আপনাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ কমান কাকর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি এক জায়গায় একটা হাল যেত যে Thank you.
Thank you.